প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ। আহত ক্রীড়াবিদের নাম দীক্ষা দাগার। গত 30 জুলাই একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তার গাড়িতে ধাক্কা মারে আরও একটি গাড়ি। যদিও জানা গিয়েছে সুরক্ষিত রয়েছেন ভারতীয় গলফার। দীক্ষার সঙ্গে ওই গাড়িতেই ছিলেন তার বাবা, মা ও ভাই। ইন্ডিয়ান হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারা। ফেরার পথে বাধে বিপত্তি, একটি গাড়ি পেছন থেকে এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। গুরুতর আহত হন দীক্ষার মা, তাকে সঙ্গে সঙ্গে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার শিরদাঁড়ায় চোট লেগেছে, কয়েকদিন তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান গলফ ইউনিয়নের সভাপতি বেজেন্দর সিং গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমি দীক্ষার পরিবারের সঙ্গে কথা বলি, ওর মায়ের পিঠে আঘাত লেগেছে দুর্ঘটনার সময় গাড়ির ঝাঁকুনির কারণে, এই আঘাত বলে মনে করা হচ্ছে। বাকি সকলেই নিরাপদে রয়েছেন, উদ্বেগের কোনো কারণ নেই। আমরা নিয়মিতভাবে দাগার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, কোনো রকমের সাহায্য লাগলে আমরা প্রস্তুত। ভারতীয় দলের কর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনা দীক্ষার অলিম্পিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন ভারতীয় গলফার। আগামী 7 থেকে 10 অগস্ট অলিম্পিকে মেয়েদের গলফে প্রতিযোগিতা হবে। ক্যাডি হিসেবে বাবা কর্নেল নরেন দাগারকে নিয়েই প্রতিযোগিতায় নামবেন দীক্ষা।